নরসিংদীর মাধবদী পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান মানিক বিগত সময়ে মাধবদী পৌরসভায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করায় পৌরসভার চার নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় শনিবার বিকেলে বিরামপুরস্থ সিটি স্কুল মাঠে বিশিষ্ট সমাজসেবক মোস্তফা আজিজুল করিমের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত মেয়র আলহাজ মোশারফ হোসেন প্রধান মানিক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চার নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শেখ ফরিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল ঘোষ তিন নং ওয়ার্ড কাউন্সিলর মহম্মদ মনিরুজ্জামান পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর মহম্মদ হেলাল উদ্দিন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফরিদে ইয়াসমিন আমেনা বেগম জোসনা শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চার নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেফাল চন্দ্র সূত্রধর আরও বক্তব্য রাখেন মুজিবুর রহমান শ্রমিক নেতা মাসুম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সংবর্ধিত মেয়র তার বক্তব্যে মাধবদী শহরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং উন্নয়নের এই ধারা অব্যাহত রাখবেন বলেও প্রতিশ্রুতি প্রদান করেন